দেখতে পাচ্ছি এই যে তার কানা রয়েছে এর ওই পাশেই কিন্তু বাংলাদেশ দেখতে পাচ্ছ সব কিন্তু আর্মিদের ক্যাম্প রয়েছে তো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজ নদী পাশের অনেক অনেক শুভেচ্ছা তো যাক এখন বাজে হচ্ছে কটা 2:19 আর আমাদের গোপালনগর থেকে ট্রেন আছে হচ্ছে 2:22:25 এরকম তো যাক আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি অলরেডি তোমরা টাইটেল থাম্বনেল এন্ড ট্রেলার দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে কিন্তু যাবো গেদে আর এর আগে গেদে গেছিলাম একবার ট্রেনে গেদে স্টেশন থেকে ফিরে এসেছিলাম তো চলো আজকে গেদে বড় টোড়া সাইড দিয়ে ঘুরবো তো যা যা করি না করি সব কিছু দেখতে হবে ভিডিওটা লাস্ট অবধি দেখে থাকো তো চলো আর সেই লেভেলে কিন্তু গরম পড়েছে যার জন্য স্টেশনের থেকে এই জায়গাটায় এলাম বেশ হাওয়া দিচ্ছিল এখন আবার হাওয়া বন্ধ হয়ে গেছে তো চলো ট্রেন আসুক আমার ট্রেন আ গেয়া দেখতে পাচ্ছ তো চলো ফটাফট আগে স্টেশনে যাই ভাই তো যাক ফাইনালি কিন্তু গোপালনগর থেকে ট্রেনে উঠে পড়লাম এখন যাবো হচ্ছে সোজা রানাঘাট ট্রেন ওখান থেকে আবার গেদে লোকাল তো চলো এই মাত্র হচ্ছে রানাঘাট স্টেশন ট্রেন এখন যাচ্ছে সাবওয়ে দিয়ে 1 নম্বরে কারণ 1 নম্বরে দেখবে হচ্ছে গেদে লোকাল 3:25 এখন 3:10 মতো হয়েছে তো চলো তা ভুল করে চলে গেছিলাম হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে বাট আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়েছিল 3 নম্বরে অ্যালাউন্স করলো তারপরে ভাবলাম যে কী হলো তারপরে কিন্তু 3 নম্বর দাঁড়িয়ে রয়েছে দেখা 2 মিনিট পরে কিন্তু ছাড়বে এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতো লাগে গেদে যেতে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিলে হচ্ছে রানাঘাট স্টেশন থেকে আর এখান থেকে মোটামুটি গেদে যেতে 1 ঘন্টা মতো সময় লাগে যেহেতু এর আগে একবার গেছিলাম বাট স্টেশনের থেকে ফিরে এসেছিলাম ওইটা যাওয়াই চলো আমি কিন্তু সবটা ঘুরে ঘুরে দেখি ব্লগটা একদম লাস্ট করে অবধি দেখতে থাক রানাঘাটের এদিকে মানে এত গরম রোদ আর এইদিকে দেখো চলো এখান থেকে যাবো হচ্ছে গোপালের ধারে এখানে তেমন কিছু চিনি না চলো যাই এর আগে যেহেতু একবার এসেছিলাম স্টেশন থেকে ফিরে চলে গেছিলাম এখন কিন্তু স্টেশন থেকে নেবে কিন্তু এই রাস্তা ধরে সোজা যাবো হচ্ছে বর্ডারের দিকে আর ভিড়টা দেখো এই রাস্তায় কত দূর এখান থেকে বর্ডার তো গাইজ এদিকটাই কিন্তু চলে গেল হচ্ছে বাংলাদেশ আর এই যে হচ্ছে ইন্ডিয়া ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে এখান থেকে সাদা পরিষ্কার পুরো ওরে ভাই এই রোডটাই শুধু ভিড়টা দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স তো এই দেখতে পাচ্ছ এই সাইডে যে আর্মিদের গাড়িগুলো কিন্তু রয়েছে আর এই সাইডে রয়েছে আর্মির ক্যাম্প দেখতে পাচ্ছি এই যে তার কাটা রয়েছে এর ওই পাশেই কিন্তু বাংলাদেশ মানে এই যে জঙ্গলটা এটা পার করলেই কিন্তু সব ঘর বাড়ি থাকবে বাংলাদেশে
মানে এত কাছ থেকে বাংলাদেশ দেখবো কখনো ভাবিনি কিন্তু। বুঝতে পারছো ওই সাইডে গেলেই কিন্তু বাংলাদেশ, বাট তার কাটা দিয়ে কিন্তু ঘেরা, মানে ওই সাইডেও ঘেরা এই সাইডেও ঘেরা, কিন্তু দুটো বর্ডার দেখতে পাচ্ছ সব। কিন্তু আর্মিদের ক্যাম্প রয়েছে, চলো 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 চলো। এর ভিতরটা ভাই অনেক কিছু কিন্তু দেখাচ্ছিলো, ওই পাশ থেকে কিন্তু বাংলাদেশও দেখা যাচ্ছিলো, বাট আর আজকে কিন্তু অনেক লোক হয়েছে। তো চলো এখন আমরা যাবো হচ্ছে এই সোজা যদ্দূর যাওয়া যায়। আমরা ভাবলাম যে ওই রাস্তাটা সোজা যাব, বাট 5টা বেজে গেছে, 5টার পরে আর অ্যালাউ নেই, মানে যারা গেছে তারা সব চলে আসছে আর যেতে দিচ্ছে না, বলছে পরের দিন এসো। তো চলো এখন আমরা যাই আবার ওই দিকটাই, আর এই দিকটাই গেলে যাওয়া যায়, বাট কেউ যাচ্ছে না, ফাঁকা এরকমই রোডই। তো চলো এখন আমরা যাই সোজা ওই দিকটাই। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের গেদে বর্ডার ঘোরা ডান, এখন আমরা যাচ্ছি হচ্ছে গেদে স্টেশন। তো যাই হোক চলো, একটু পরে ট্রেন আছে 10-15 মিনিট পরে। আর সেরা লেভেল অনেক কিছু দেখতে দিল, মানে ভিতরে ঢুকতে দিল, আগে বনগাঁয় গেছিলাম তেমন কিছু দেখতে পাইনি, ভাবলাম না বনগাঁ না এবার যাবো হচ্ছে গেদে, এলাম অনেক কিছু দেখতে পেলাম। তো গাইস চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে নিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। তো তখন টেক কেয়ার, বাই বাই।